আজকে অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য একটা স্টুডেন্টের কি কি প্রয়োজন পড়বে সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আমাদের ভিডিওটা। প্রথমত আমরা যদি বলি যে অস্ট্রেলিয়াতে যে ডকুমেন্টগুলো লাগবে, সর্বপ্রথম অ্যাডমিশনের জন্য আমাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার একাডেমিক সকল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, আপনার আইএলটিএস কপি অথবা আপনার পিটি স্কোর, অ্যান্ড আপনার সাথে লাগবে হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপিটা এবং একটা সিবি। যাদের জব আছে তাদের অবশ্যই জব এক্সপিরিয়েন্স লেটারটা এখানে প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশন হয়ে গেলে আমাদের অফার লেটারের জন্য ওয়েট করতে হবে। অফার লেটার আসার পরে আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে জিটি ডকুমেন্ট রেডি করতে হবে। আর জিটিটা আসলে কি, জিটিটা হচ্ছে জেনারেল টেম্পোরারি এন্ট্রেন্স। অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটিগুলো আসলে জিটি ক্লিয়ার করার পরে হচ্ছে ভিসা সাবমিশনে বা আমরা আনকন্ডিশনাল অফার লেটার পেয়ে থাকি। অ্যাডমিশন করার পরে যে অফারটা আসবে সেটা হচ্ছে কন্ডিশনাল একটা অফার আসবে। আপনার কন্ডিশনাল অফারের মধ্যে আপনার জিটি ক্লিয়ারের জন্য ডকুমেন্ট চাবে। জিটি ডকুমেন্টের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা দরকার হবে যে আপনার ফান্ড, যেটা আমরা বলে থাকি 40 থেকে 45 লাখ টাকার একটা ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে। অবশ্যই এটার একটা ম্যাচুরিটি থাকতে হবে 3 থেকে 4 মাস। আর সাথে সাথে অবশ্যই এটার একটা সোর্স আপনাকে দিতে হবে। দ্যাট মিন্স এই 40 থেকে 45 লাখ টাকা আপনি কিভাবে পেয়েছেন বা আপনার অ্যাকাউন্টে এটা কিভাবে আসছে সেরকম একটা সোর্স আপনাকে অবশ্যই এখানে সাথে অ্যাটাচ করে দিতে হবে। এর পাশাপাশি যে স্পন্সর হবে তার অবশ্যই স্পন্সরের ইনকাম সোর্স আপনার ক্লিয়ার থাকতে হবে। দ্যাট মিন্স সে যদি জব করে থাকে তার জব এক্সপিরিয়েন্স লেটার, আপনার স্যালারি সার্টিফিকেট, পে স্লিপ এগুলো আপনার সাথে দিতে হবে। আর যদি স্পন্সর বিজনেস করে থাকে তাহলে বিজনেসের ট্রেড লাইসেন্স, তার সাথে বিজনেসের যে অ্যাকাউন্ট আমরা মেনটেন করি সেটা ব্যাংকের লেনদেন হতে পারে, অথবা যদি সে ক্যাশে লেনদেন করে থাকে অবশ্যই তার ক্যাশ স্লিপটা সাথে প্রোভাইড করতে হবে। এখন যদি আমরা বলি সাথে আর কি লাগতে পারে, সাথে অবশ্যই আপনার লাস্ট 2 ইয়ার্সের ট্যাক্স সার্টিফিকেটটা রেডি থাকতে হবে। দ্যাট মিন্স আপনার গত 2 বছরের যে ট্যাক্স ক্লিয়ার করা আছে কি না সেটার প্রুফ তাদেরকে দিতে হবে, ট্যাক্স রিটার্ন সহ। এবং আপনার যত জমি বা অ্যাসেট, আমরা যেটাকে বলি যত অ্যাসেট আছে সেটারও আপনার ডকুমেন্টগুলো জিটি ডকুমেন্টের সাথে অ্যাটাচ করে দিতে হবে। আমাদের যাদের বিজনেস থাকে তারা চাইলে বিজনেসের সিএ ভ্যালুয়েশন করে সাথে অ্যাটাচ করে দিতে পারেন, এতে করে আপনার ফাইলটা অনেক বেশি স্ট্রং হবে। স্পন্সরের ক্ষেত্রে আপনার অবশ্যই ফার্স্ট ব্লাড হতে হবে। দ্যাট মিন্স আপনার বাবা মা ভাই বোন হলে সবচেয়ে ভালো। যদি কারো বাবা মা ভাই বোন স্পন্সর হিসেবে না থাকে সেক্ষেত্রে সে চাইলে তার চাচা মামা বা খালা তারা চাইলে স্পন্সর করতে পারবে। আবার অনেক সময় আমরা দেখি যে হয়তোবা বাবা সাফিসিয়েন্ট এনাফ না স্পন্সর হিসেবে, সেক্ষেত্রে সে চাইলে চাচা বা মামা সাথে একসাথে স্পন্সর হিসেবে থাকতে পারবে। অবশ্যই স্পন্সরের একটা গ্রান্টর ফর্ম থাকে সেটা ফিল আপ করে দিতে হবে, যাতে করে স্টুডেন্টের যে স্পন্সর হবে সে সেটা ক্লেম করে যে সে যে স্টুডেন্ট যাচ্ছে তাকে স্পন্সর করবে তার হোল একাডেমিক ইয়ার জুড়ে। জিটি ডকুমেন্টের জন্য আপাতত এই জিনিসগুলো হলে আমরা ইউনিভার্সিটি থেকে জিটি ক্লিয়ার করে নিতে পারবো। তারপরে আমাদের জিটি ক্লিয়ার হয়ে গেলে যে জিনিসটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ভিসা সাবমিশনের জন্য ভিসার যে ডকুমেন্টগুলো লাগবে সেটা। ভিসা সাবমিশনের জন্য যে ডকুমেন্টগুলো লাগবে আমরা জিটির জন্য যে ডকুমেন্টগুলো দিয়েছিলাম সেই ডকুমেন্টগুলোই আমরা এখানে প্রোভাইড করতে পারবো। বাট আমাদের কিছু এক্সট্রা ডকুমেন্ট এখানে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমাদের আপডেটেড ব্যাংক স্টেটমেন্ট প্লাস হচ্ছে সলভেন্সি সার্টিফিকেটটা লাগবে এবং অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সটা সাথে লাগবে। দ্যাট মিন্স যাদের পুলিশ ক্লিয়ারেন্স করা থাকে না, আমরা অনেক সময় এটা দেখে থাকি যে তারা পুলিশ ক্লিয়ারেন্স করে না বা তারা জানে না যে পুলিশ ক্লিয়ারেন্সটা তাদের ভিসা অ্যাপ্লিকেশনের সময় লাগবে, তো এই কারণে আমরা অনেক সময় হ্যাসেলে পড়ে যাই। তো এই কারণে যেটা করতে হবে অ্যাপ্লিকেশনের শুরু থেকে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে ফেলতে হবে, যাতে করে আমরা ভিসা সাবমিশনের সময় পুলিশ ক্লিয়ারেন্সের ডকুমেন্টটা আমাদের হাতে থাকে। সাথে আপনার একাডেমিক ডকুমেন্টগুলো আপনার স্ক্যান করে নোটারি করে থাকতে হবে এবং অবশ্যই আপনার ফুল পাসপোর্টের স্ক্যান কপিটা আপনাকে এখানে অ্যাটাচ করে দিতে হবে। এই ছিল আজকে ভিডিও টপিকটি। এখানে আমি মোটামুটি সব কিছু আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে কী কী ডকুমেন্টগুলো আসলে প্রয়োজন পড়বে। এটা আসলে ধাপে ধাপে প্রত্যেকটা ডকুমেন্টের প্রয়োজন পড়বে। সো আশা করি যারা এই ভিডিওটা দেখবে তারা আগে থেকেই প্রিপেয়ার থাকবেন যে কী কী আপনাদের প্রয়োজন পড়বে। এর বাইরেও যদি আপনাদের কোনো ইনকোয়ারি থাকে বা কীভাবে ডকুমেন্ট আপনাদের অনেকেরই থাকে যে যাদের আসলে কোনো ডকুমেন্ট রেডি থাকে না ওইভাবে, তারা চাইলে আমাদের সাঞ্জেন অফিসে আসতে পারেন, এসে আমাদের সাথে কনসাল্ট করলে আমরা আপনাদের ডকুমেন্ট গোছানোর ব্যাপারে হেল্প করতে পারবো।